এ নিয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ ইলিয়াস বন্যা পরিস্থিতি নিয়ে কী বলছে পানি উন্নয়ন বোর্ডার ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে কিনা আজকে সকাল থেকেই আমরা দুবৌরা উপজেলায় রয়েছি অর্থাৎ এই উপজেলাটিতে আমরা দেখেছি প্রতিনিয়ত কিন্তু নতুন নতুন করে এলাকা প্লাবিত হচ্ছে এবং মানুষের যে দুর্ভোগ সেটি চরম পর্যায়ে পৌঁছেছে এবং প্রশাসন বলছেন তাদেরকে নানানভাবে কিন্তু সহযোগিতা করছেন এবং আমরা যে কয়েকটি গ্রামে গিয়েছিলাম তারা বলছেন যে স্বেচ্ছাসেবী কিছু সংগঠন তাদের সহযোগিতা করলেও প্রশাসন থেকে কিন্তু তাদেরকে কোনো ধরনের এখনো পর্যন্ত সহযোগিতা করা হয়নি এবং তারা সহযোগিতার আহ্বান কিন্তু জানিয়েছেন অর্থাৎ সহযোগিতা যদি না করা হয় তাহলে এই যে ক্ষতিগ্রস্ত মানুষগুলো তারা কিন্তু ঘুরে দাঁড়াতে পারবেন না বলে জানিয়েছেন এবং তারা খুব নিদারুণ কষ্টের মধ্যে কিন্তু তারা দিনাতি করছেন আমরা দেখেছি প্রায় প্রত্যেকটি এলাকাতেই বেশিরভাগ বাড়ি ঘরে কিন্তু পানি উঠেছে এবং অনেক ঘরে কিন্তু এখনো পর্যন্ত হাঁটু এবং কমর পানি কিন্তু মানুষের চলাচলের যে রাস্তা সেই রাস্তা ঘাট কিন্তু এখনো পর্যন্ত তলিয়ে আছে অর্থাৎ বন্যা পরিস্থিতি কবে নাগাদ স্বাভাবিক স্বাভাবিক হবে সেই বিষয়টি কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত করে কেউ বলতে পারছেন না অর্থাৎ আমরা দেখেছি আজকে সকালে টানা তিন তিন ঘন্টার ভারী বর্ষণে কিন্তু বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে তিনটি উপজেলাতেই বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে এবং প্রশাসন থেকে জানানো হয়েছে অন্তত তিরিশটি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে অর্থাৎ পানির যে ভয়াবহ মাত্রা সেটি কিন্তু প্রতিনিয়ত বেড়েই চলেছে এবং নতুন নতুন এলাকা নতুন করে কিন্তু প্লাবিত হচ্ছে এবং মানুষ অনেকটাই আতঙ্কের মধ্যে আছে এবং তারা বলছেন যে প্রশাসন থেকে সহযোগিতা করার আহ্বান কিন্তু তারা জানাচ্ছেন এবং এদিকে আমরা এই বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছিলাম তারা বলছেন যে এখন পর্যন্ত তিনটি উপজেলায় কিন্তু তেষট্টি মেট্রিক টন চাল তারা ইতিমধ্যে বরাদ্দ দিয়েছেন এবং নগদ সাত লাখ টাকা তারা বরাদ্দ দিয়েছেন এবং যেহেতু আরও নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে সেই লক্ষ্যে কিন্তু তারা বরাদ্দের পরিমাণ আরও বাড়াবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং আমরা দেখেছি বিএমপি সহ স্বেচ্ছাসেবী সংগঠন নেতৃবৃন্দ যারা আছেন তারা কিন্তু বিভিন্ন এলাকায় ঘুরছেন এবং শুকনো খাবার দেওয়ার কিন্তু চেষ্টা করছেন যদিও সেটি বানবাসী মানুষের তুলনায় অপ্রতুল এবং আরও আসলে ব্যাপক হারে এই এলাকায় সহযোগিতা করা যায় কিনা সেই বিষয়টি কিন্তু এখানকার যারা দুর্গত এলাকার মানুষ রয়েছেন তারা কিন্তু সেটির আহ্বান জানিয়েছেন এবং আমরা দেখেছি বিভিন্ন জেলায় থেকেও কিন্তু স্বেচ্ছাসেবী সংগঠন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা কিন্তু এই তিনটি উপজেলায় আর। এবং তারা কিন্তু সীমিত পরিসরে খাবার পরিবেশন করলেও তারা কিন্তু বানবাসীরা বলছেন যে সরকারের পক্ষ থেকে যেন আরো বেশি করে খাবার পরিবেশন করা হয় এই ছিল আমার কাছে ময়মনসিংহের বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ